একেবারেই কার্যকারিতা হারিয়েছে দেশের অধিকাংশ অ্যান্টিবায়োটিক ওষুধ। খুব চেনা অ্যামোক্সিসিলিন, সিপ্রোফ্লক্সিনের মতো ওষুধগুলো পড়েছে এ তালিকায়। সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ নামে একটি সংস্থা সামনে এনেছে ভয়ঙ্কর তথ্য। তারা আরও বলছে, দেশের 92% ফার্মেসিতে কোনো প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক। জীবাণুর সঙ্গে যুদ্ধ করে তা ধ্বংস করে অ্যান্টিবায়োটিক। নন পেনিসিলিন, পেনিসিলিন ও সিফালোস্পিরিন এই তিন গ্রুপের এসব ওষুধ এখন চাইলেই পাওয়া যায়। চাহিদা বেড়েছে, তাই প্রায় সব কোম্পানি উৎপাদন করছে এসব ওষুধ। গত মাসে যমুনা নিউজের অনুসন্ধানে তুলে ধরা হয় অ্যান্টিবায়োটিকের যাচ্ছে তাই ব্যবহার। সে রিপোর্টের জের ধরেই সিইপিআরবি বলছে অবস্থা ভয়াবহ। উল্টোপাল্টা ব্যবহারের কারণে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক কার্যকারিতাই হারিয়েছে। অ্যামোক্সিসিলিন, অ্যামোক্সিক্লাভ এই ওষুধগুলি কাজ করে না। সিপ্রোফ্লক্সিসিনও দেখা গেছে 50% জায়গায় কাজ করে না। তারপরে গনোরিয়া, সিফিলিস এইসব জায়গায় আগে পেনিসিলিন খুব ভালো কাজ করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে পেনিসিলিনে এটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। 100টা রোগী যদি আসে, আগে আমার এই ওষুধে 30 জন মানে ভালো হতো না, দেখা যেত। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে ওই একটা ওষুধের ক্ষেত্রে মোর দ্যান 90%, মানে 100 জন যদি রোগী আসে, 90 জনই আমার এটাতে কাজ করবে না। অসুখ সেরে গেছে মনে করে অনেকেই অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করেন না, ওষুধ সেবনের সময়টাও ঠিক থাকে না। এ থেকেও তৈরি হচ্ছে নতুন ব্যাকটেরিয়া, মুখোমুখি নতুন কোনো অসুখের যার কোনো অ্যান্টিবায়োটিকই আবিষ্কার হয়নি। ডাক্তারের প্রেসক্রিপশন কাজ করে না, ডাক্তারের পরামর্শ কাজ করে না, এই ওষুধ কোম্পানির ওষুধ কাজ করে না, অথবা ফার্মেসি কী ওষুধ দেয়, বাজে ওষুধ দেয়, সবারই দুর্নাম হয়ে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র আমাদের কাজটাকে ঠিক করে না করার কারণে। অনেক জায়গায় যে টেস্টটা করে অ্যান্টিবায়োটিক দিবে, এই টেস্ট ফ্যাসিলিটিসই নাই, ডিস্ট্রিক্ট লেভেলেও নাই। এসব খাওয়া বন্ধ করেও লাভ নেই, কারণ যে প্রাণীর মাংস খাদ্য তালিকায় থাকে বা যে সবজি তাতেও ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাই শুধু অ্যান্টিবায়োটিক নিয়েই জাতীয় নীতিমালা তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। আখলাকুল সাফা, যমুনা নিউজ, ঢাকা।